সাতক্ষীরায় পাঁচ সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বেলা ১১টার দিকে শহরের নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন সাতক্ষীরায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। তারা বলেন, একটি অবৈধ সেমাই কারখানার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে পাঁচ সাংবাদিকের নামে চাঁদাবাজির অভিযোগ এনে আদালতে মামলা হয়েছে। এ সময় হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়।